সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নির্দেশনার প্রেক্ষিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্বিক তথ্যাবধায়নে সিরাজগঞ্জ আই কনফারেন্স রুমে উক্ত সেমিনারে সিরাজগঞ্জের মেরিন অফ টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এছাড়াও নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রবাসী কল্যাণ ব্যাংক সিরাজগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ আখলাকুর রহমান উজ্জ্বল সিরাজগঞ্জ সদরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন সৈয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নবিদুল ইসলাম রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাম্মদ ছনিয়া সবুর আকন্দ আইটিএম সিরাজগঞ্জের সিনিয়র ইনস্ট্রাক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ব্রাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ রইস উদ্দিন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের এডি আজহারুল ইসলাম সেমিনারে শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধি মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন